আমাদের জন্য কি রান্না করছো? এই মাছের ঝাল করছি, শাক ভাজা। এখন তো কি এটা কাটা হলো না তো দিদি? এই ডাটা আলু করব না? কি শাক গো এটা? ডাটা কি করবে? ডাটা আলু দিয়ে আলু করব না একটা? মাছগুলো পুরো জ্যান্ত ছিল, জ্যান্ত মাছ। ডাটা আলু তরকারি। আমার ছেলেকে চান করানো হয়ে গেছে। ফোন দেখবো এবার। হ্যাঁ ফোন দেখবো এবার। দিদির সাথে খেলো? না খেলো না। দিদির সাথে তারপরে দুজনে সব ফোন দেখবো। দিদিও চান করবে। তোমার চান হয়ে গেছে? না দিদি চান করে একটু বড়। মামা মাসি এখন ডাটা কাটতে বসেছে। আমার ফোনটা নিয়ে দিদি কি হবে? মাসি ডাটি দিয়ে না দেখবে। আমি দিদি কি তোমাদের বাড়ি শরীর খারাপ ছিল বলে? হ্যাঁ কি বলছো? তোমাদের বাড়ি শরীর খারাপ ছিল বলে দেখবে না? হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ মাসি ডাটা দিয়ে কি করবে? ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি। ও কুমড়ো দিয়ে নাকি? না কুমড়ো ছাড়া? কুমড়ো ছাড়াই। আচ্ছা আচ্ছা মটরশুঁটি দিয়ে যেমন রান্না হয়। আচ্ছা তরকারি। ও আচ্ছা নিজের হাতে রান্না খেতে খেতে বোর হয়ে গেছে যে মামির হাতে রান্না খাবো। মাটির রান্নাঘর ছিল, আমি যখন এসেছিলাম তখন এখানে মাটির রান্নাঘর ছিল, এখন এটা ভেঙে গেছে, ঝড়ে ভেঙে গেছে। ও এই ঘরটাতে আগে আমার বড় মামা শ্বশুর থাকতেন, এখন তো অন্য ঘরে চলে গেছে, ওই যে দেখালাম তোমাদেরকে। তো এখন ঘরটার ভেতরটা দেখাই তোমাদেরকে। এটাও মাটিরই ঘর। ঘরে কি সব ফাটল ধরে গেছে, দেখো চারিদিকে ফাটল ধরে গেছে মাটির ঘরটা। এই ঘরটাও বেশি দিন টিকবে না, যদি আরো এরকম আয়লা ঝড়ের মতন দু চারবার ঝড় হয় এটাও ভেঙে পড়ে যাবে, কিছু নেই মাটির ঘরটা। মা আমি যাচ্ছি বাজারে, হাটে, হাট বাজার, মায়াপুরের হাট। হাট আলাদা, বাজার আলাদা। আচ্ছা আচ্ছা। হাট দুদিন বসে সপ্তাহে। তাহলে আজকে যাবো তাহলে বাজারে, বৃহস্পতিবার আর এবার হাট। আচ্ছা আমরা এখন কি যাবে? আর কে যাবে? আমি কি জানি, তোমরাই ঠিক করে যে কয়জন যাবে। আমাদের টোটো এসে গেছে। কে? কুট্টু? না কুট্টু নাই, আমাদের টোটো দাদা। আমার এই বাবাই যাবে বলো তো। বাবাই যাবে? ডাকো। হ্যাঁ ডাকো, ফোন কর। আমার বড় মামার ছেলে ভাসু আমার, তো আমি টোটোই চালাই। এখন যাও, আমাদের এখন হাটে নিয়ে যাবে। এখান থেকে হাট অনেকটাই, সে কালকে যেখানে আমরা নেমেছিলাম বাস থেকে সেখানে অনেকটা। এখন সেখানে যাবো, গিয়ে দেখবো কি পাওয়া যায়। আর মায়ের ইচ্ছা আছে এখান থেকে পেঁয়াজ নেওয়ার, এখানে কি স্পেশাল পেঁয়াজ আছে নাকি? তো এখন নাকি শুনছি পাওয়া যায় না আর সেটা, তো যদি পাওয়া যায় তো সেটা খুবই ভালো লাগ আমাদের। সেটা দই দই বাবু অত দিস না, পড়ে যাবে। হাঁড়ির দই চলো। এই একটা মন্দির, এখানকার মা কালীর পুজো হয় এখানে জ্যৈষ্ঠ মাসে। অনেক বড় বিখ্যাত মন্দির এটা, নামকরণ। এখন সব গ্রামে শ্মশান তৈরি হয়েছে না, ওই যে শ্মশান। আমরা মায়াপুর হাটে চলে এসেছি। হাটটা সত্যি খুব বড়,
এখন তো সবে ঢোকা শুরু করেছে, তবে সামনে থেকেই মনে হচ্ছে কত বড়। আর এখানে প্রচুর মালও দেখছি বিক্রি হচ্ছে এবং সস্তার মালও বিক্রি হচ্ছে। এই ব্লাউজগুলোর কি দাম আছে? লাল সাদা, হ্যাঁ একটা ব্লাউজের ডিজাইন দেখো, সত্যি চোখ সরাতে পারছি না, মনে হচ্ছে না সব নেই টাকা থাকলে। কিছু কিছু জিনিস আছে সত্যি খুব টানে, যেমন গয়নাগাটি, সাজের জিনিস, জামা কাপড় খুব টানে। ওই সাদা লাল ব্লাউজ গুলো কিরকম আছে? কি করে মানে এক এক রকম এক এক রকম দাম আছে? আচ্ছা আচ্ছা, পিস হিসাবে তো দেবে না? নিয়ে যেতে পারবো না তো, নাহলে নিয়ে চলে যেতাম। ওখানে একটা ব্লাউজ জিজ্ঞেস করলাম সাদা লাল, ওরকমই 130 টাকা দাম বললো। তোমাদের হাটের ভিডিও করছে আমরা তো দেখি নিয়ে যা প্যাক করা থাকে আমরা প্যাক করাই নিয়ে টাকা থাকতে না, দামও খুব একটা বেশি না। দেখো তুমি বললে কেমন ছিল?
জামা কাপড় ছেড়ে এবার সবজির বাজারে চলে এসেছি। পেঁয়াজ, আদা, রসুন, লেবু, আলু। এখানে সবাই চিল্লাচ্ছে, জিজ্ঞেস করছে ভিডিও করছো, ভিডিও করছো, কোন ভিডিও, কোন চ্যাটিং। শুটকি মাছ কত বড় মালটা একটা বাজার বলো না, হাট হাট এদিকে হচ্ছে ঝুড়ি কুলো সব আছে, মাদুর। গ্রামের দিকে তো অনেকেই এখনো মাদুর পেতে বসে, অতিথিরা আসলে, গেস্ট আসলে মাদুর পেতে সব বসতেও দেয়। একে পাটা নোংরা না, ও কিছু করেনি। এখন একটা লাগবে কি কিনলে, কলা? আমাদের কলা খাওয়াতে নিয়ে যাবে, এলে কলা নেই আমাদের ওখানে তো বাড়ি। কি বলতে হয় নেওয়ার পরে বলো, কি বললো গো দাদা? শোনো, এটা ছোট পিসের ছোট বৌমা, বৌমা চলো। এবারে মা এখন এখান থেকে মসুর ডাল মশলা পাতি নেবে, গরম মশলা নেবে। ওই দেখ মসুর ডাল নিচ্ছে মা, চলো থেকে চলে এসছি ঘরের মধ্যে, যা রোদ্দুর গরম। আর আইসক্রিম নিয়ে এসছি বাড়িতে, আইসক্রিমটা কেমন খেতে? খুব ভালো, খুব ভালো। এটা মনে হয় বাটার স্কচ আছে, হ্যাঁ বাটার স্কচ। এটা চকলেটটা নিইনি, চকলেট তো খাওয়া হয়ই, এত গরম পড়ে গেছে। তবে আইসক্রিম এখন এমন ওয়েদার, খেলেই গলা ধরে যাচ্ছে। চল আইসক্রিমটা খেয়ে নিই, আর দুপুরের লাঞ্চ টাইমও হয়ে গেছে, খুব জোরসে খিদে পেয়েছে, ভাতও খেয়ে নেবো। চলো চলো।